নদিয়ার হাসখালীতে দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাসখালী থানার পুলিশ। বিশ্বজিৎ দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ জানাবে বিস্তারিত। বিশ্বজিৎ দেখো, হাসখালী থানা পুলিশ গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তারপর সাত দিনে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। যেটা ঘটনাটি ঘটেছে সাত তারিখের ঘটনা, হাসখালীর নির্যাতিতা যখন তার মাকে ডাকতে যায় প্রতিবেশী, তার মা প্রতিবেশী বাড়িতে তখন মাকে ডাকতে যায়, তাকে একাধিকভাবে ধর্ষণ করে, এরকমই অভিযোগ। তারপর তার বাবা মা, নির্যাতিতার বাবা মা তারপর হাসখালী থানায় গত পরশু দিন রাত দেড়টার সময় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গতকালকে তাকে অ্যারেস্ট করেছে, গতকালকে অ্যারেস্ট করে রানাঘাট মহকুমা আদালতে। কিন্তু এখনো পর্যন্ত এলাকায় চাঞ্চল্য ছড়াচ্ছে। এখনো পর্যন্ত হাসখালী থানা পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করার পরে আরো কিছু তথ্য কিছু জানা যাবে, এরকমই এরকমই আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আরো একবার আপনাদের জানাবো যে হাসখালীতে, নদিয়ার হাসখালীতে একটি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত তারই প্রতিবেশী। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ।